আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসইগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পিজা সস রেসিপি। আর এই পিজা সস আমরা বাহিরে থেকে অনেক দাম দিয়েই কিনে থাকি। আর আজ আমি বাসায় ঘরে কিভাবে সহজে পিজা সস তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি। আজকের এই রেসিপি সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে তৈরি রেসিপি। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, যেন আমার আগামী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন তাহলে রেসিপিটি তৈরি করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপির জন্য প্রথমে আমি নিয়েছি টমেটো, 2 কেজি টমেটো নিয়েছি এখানে আমি। এবং টমেটোগুলো তাজা লাল লাল হতে হবে। যদি টমেটোর রং ভালো হয়, লাল একেবারে হয়, তাহলে সসের রং সুন্দর হয়। আর এই টমেটোগুলোকে আমি ছুরি দিয়ে এভাবে একটু হালকা এঁকে দিচ্ছি, কারণ হচ্ছে এগুলোকে আমি বয়ল করব। আর নিয়েছি এখানে পিজার যত মশলা, সস তৈরির মশলাগুলো। প্রথমে নিয়েছি আমি পেঁয়াজ চপ আর রসুন চপ, এগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ চপ নিয়েছি 1/2 কাপ এবং তার 3/4 ভাগ নিয়েছি রসুন চপ। নিয়েছি বাসিল লিফ বা তুলসী পাতা, আমি ফ্রেশটা নিয়েছি, আপনারা ফ্রেশ না পেলে ড্রাইটাও ব্যবহার করতে পারেন। তারপর নিয়েছি এখানে টেস্টিং সল্ট 2 টিস্পুন, সাইট্রিক অ্যাসিড 2 টিস্পুন, বাটার 2 টিস্পুন বা 10 গ্রামের মতো। তারপর নিয়েছি এখানে লবণ 2 টিস্পুন, সিলিক্রাস 2 টিস্পুন, লালমরিচ এবং গোলমরিচের গুঁড়ো 2 টিস্পুন করে, 4 টিস্পুন সুগার, 8 টিস্পুন অরিগানো, 2 টিস্পুন এবং 1/2 কাপ অলিভ অয়েল। আপনারা যেই কোনো অয়েল ব্যবহার করতে পারেন, কিন্তু অলিভ অয়েল সসের টেস্টটাকে বাড়িয়ে দেয়। তারপর আমি চুলায় টমেটোগুলো বয়েল করার জন্য নিয়ে এসেছি। এগুলো পুরোপুরি বয়েল করব না, আমি একটু স্টিম করব। পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে আমি এখন স্টিম করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী রকম স্টিম হবে। এই যে যখন টমেটো থেকে খোসাটা একটু ছাড়িয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো। চুলার জাল বন্ধ করে দিয়েছি, হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে স্ট্রেনারে পানি ছেঁকে নিব। নিয়ে নিয়েছি একটা স্ট্রেনার, আর নিয়ে নিয়েছি একটা স্ট্রেনার স্পুন। এখন চামচ দিয়ে এগুলোকে আমি পানি ছেঁকে ছেঁকে স্ট্রেনারে রাখছি পানি ঝরে যাওয়ার জন্যে। এগুলো একটু ঠান্ডা হলে এর আমি এই খোসাটা ছাড়িয়ে নেব। পুরোপুরি ঠান্ডা নয়, এগুলো একটু হালকা গরম থাকতেই খোসাগুলোকে টেনে টেনে এইভাবে আমি ছাড়িয়ে নেব, কারণ পুরো গরম অবস্থা আপনার হাত পুড়ে যেতে পারে। এভাবে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে ছাড়াচ্ছি, দেখুন। এই যে কেটে দিয়েছিলাম মাথা দিয়ে একটু অংশ, সেইটা থেকে এই খোসাগুলো একটু ছড়িয়ে যায়। ও দিক থেকে টেনে টেনে খোসাগুলোকে টেনে ছাড়িয়ে ফেললেই হবে। আমি সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি 2 ভাগ করব। অর্ধেকটা 2 বাটিতে নিয়েছি, আর অর্ধেকটা দিয়ে আমি কী করব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অর্ধেকটা কেটে এভাবে আমি ভিতরে বিচিগুলোকে ছাড়িয়ে নিব। আর কেন নিচ্ছি সেটাও আপনাদেরকে আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। এভাবে বিচিগুলোকে ছাড়িয়ে নিব আর শক্ত অংশটাকে ফেলে দিব। এই দেখুন, এভাবে শক্ত অংশটাকে ফেলে দিয়েছি। আবারও দেখিয়ে দিচ্ছি আরেকটা, আর অর্ধেক এভাবে শক্ত অংশটাকে কেটে বিচিগুলোকে ফেলে দিব। আমি স্ট্রেনারে এই জন্য নিচ্ছি যে বিচিগুলো আমি স্ট্রেনারে নেয়ার কারণ হলো, আমি যখন বিচিগুলো এখানে নিব ছেঁকে ছেঁকে, এর ভিতরে যে জুসটা সেটা আমার বাটিতে পড়বে, আর এটাকে আমি ভালোভাবেই ছেঁকে নেব জুসটার জন্য। এবার আমি এগুলোকে সবগুলোকে কেটে নিয়েছি, এখন এগুলোকে আমি আলাদা ব্লেন্ড করব আর এগুলোকে আলাদা ব্লেন্ড করব। আর জুসটাকে আমি স্ট্রেনারে এখন ছেঁকে নিচ্ছি। দেখুন কতটা জুস বেরিয়েছে, লাল লাল জুস। আর খোসাটাকেও আমি একটু ছেলে নিয়েছিলাম। এবার আমি গোটো টমেটোগুলোকে, যেগুলো থেকে আমি বিচি ছাড়াইনি, সেগুলোকে আমি ব্লেন্ড করব একদম মিহিভাবে। এই সসের জন্য আমার 2 ধরনের পেস্ট লাগবে, একটি হলো মিহি পেস্ট এবং একটি দানাদার পেস্ট। আর এগুলোকে আমি একদম মিহি করে চেলে নিব, তাই আমি বিচি ফেলে দেই নাই।
মিহি হয়ে আমি এগুলোকে পেস্ট করে এনেছি ব্লেন্ডারে। তারপর আমি এগুলোকে একটা স্ট্রেনারে দিয়ে আমি এগুলোকে এখন ছেঁকে নিচ্ছি। এগুলো ছাঁকলে এর বিচিগুলো চলে আসবে, ছাঁকা হয়ে গিয়েছে আমার। তারপরে আমি বাকিগুলোকে এখন ব্লেন্ড করব। দিয়ে দিচ্ছি একই জারে এগুলোকে, ব্লেন্ড করে নিয়ে আসছি। এই ফেসটাকে আমি একটু দানাদার রাখব। আমার এই সসে দুই ধরনের ফেস্ট লাগবে, একটা মিহি ফেস্ট, একটা দানাদার ফেস্ট। এটা দানাদার থাকবে দেখে আমি ছাঁকবো না, তাই আগেই বিচিগুলোকে আলাদা করে নিয়েছি, এখন একসাথ করে ফেলেছি। আর যেই বিচি থেকে ছেঁকে নেওয়া জুসটা সেটাও এটার সাথে এখন আমি মিশিয়ে নিচ্ছি। চুলায় চলে এসেছি, চুলায় আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল সসের টেস্টটা বাড়ায়। আপনারা রেগুলার অয়েলও ব্যবহার করতে পারেন, বাটারও ব্যবহার করতে পারেন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন একটু ব্রাউন হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব এবার টমেটো পেস্টগুলো। টমেটো পেস্ট দেওয়ার পরে এবার এগুলোকে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। এই অবস্থায় এখন দিয়ে দিব আমি লাল মরিচ এবং কালো মরিচের গুঁড়ো। এগুলো সসের রঙটাকে ভালো করে, সুন্দর করে দিয়ে দিছি সুগার, কারণ সুগার একটু পানি থাকে। দিয়ে দিচ্ছি লবণ, লবণেও পানি থাকে, জাল হতে হতে এটার পানিটা শুকিয়ে আসবে। তাই এবার এভাবে যখন জাল হবে একটু সাবধানে নাড়বেন, এই অবস্থায় অনেক সসগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়, তাই সাবধানে নাড়তে হবে। তারপরে যখন এগুলো হয়ে যাবে, দেখুন একদম এরকম ঘন যখন হবে, সেই অবস্থায় আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম চিলি ক্র্যাশ, আগে দিলে অনেক ঝাল হয়ে যাবে তাই আমি পরে দিয়েছি। দিয়ে দিয়েছি অরিগানো, অরিগানো হচ্ছে পিজা সসের বিশেষত্ব, এটা দিলে ভালো একটা স্মেল বের হয়। দিয়ে দিলাম আমি এখন টেস্টিং সল্ট, দিয়ে দিলাম বাসিল লিপ বা তুলসী পাতা, আপনারা ড্রাইটা ব্যবহার করতে পারেন, আমি তাজাটা দিয়েছি। দিয়ে দিলাম সাইট্রিক অ্যাসিড, দিয়ে দিলাম এখন আমি বাটার। এটাই হচ্ছে রেস্টুরেন্টের সিক্রেট, ওরা পিজা সসের মধ্যে লাস্টে দিয়ে বাটার দিয়ে দেয়, এটা সসের টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় এবং ভালো সুন্দর একটা স্মেল বের হয়। আমার সস হয়ে গিয়েছে, আমি এগুলোকে ঠান্ডা হতে দিব। এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি দেখিয়ে দিচ্ছি সসটা কেমন হয়েছে। দেখুন পিজা সসটা ঠিক এরকমই হয়, আপনারা যখন বাইরে থেকে কিনবেন দেখবেন যে এরকমই। আশা করছি আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগলে ট্রাই করবেন। আর এখন আমি একটা প্লাস্টিকের বয়মে আমি রেখে দিচ্ছি, কারণ আমি এটা ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে আমি এক মাস ব্যবহার করতে পারবো, বাইরে রেখে আপনারা 15 দিন ব্যবহার করতে পারবেন। যদি রেসিপিটা ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।